পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় বারাটিয়ার হাতে বাংলাদেশি বাড়ির মালিক খুন। গতকাল শনিবার রাতে এই একরামুল হক, যিনি খুন হয়েছেন উনার সাউথ ওয়েস্ট ফিলাডেলফিয়ার বাসায়, যখন দেখতে পান যে হ্যাঁ, যে ব্যক্তি অর্থাৎ যে তাকে খুন করেছে সেই কার্লোস ওখানে অবস্থান করতেছিল। মূলত কার্লোস গত 3 মাস যাবৎ একরামুল হককে তার বাড়ির ভাড়া দিচ্ছিল না। তো এটা নিয়ে তাকে জিজ্ঞাসা করতে যাওয়ায় একরামুল হককে কার্লোস হাতে থাকা, তার পাশেই হয়তো হ্যামার ছিল, সেই হ্যামার দিয়ে মাথার মধ্যে আঘাত করে, আর মাথার মধ্যে আঘাত করার ফলে একরামুল চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। তো পরে প্রতিবেশীরা যখন পুলিশকে কল করে, পুলিশ এসে একরামুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়, আর স্থানীয় হাসপাতালে নেওয়ার পর হসপিটাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। একরামুল হক, যিনি প্রায় 24 বছর অর্থাৎ 2000 সালে আমেরিকাতে এসেছিলেন এবং ওনার পুরো পরিবার বাংলাদেশে থাকেন, কারণ উনি মূলত এখানে অ্যাসাইলাম কেস করে চাকরি করতেছিলেন। অ্যাসাইলাম কেস করার পর তার কেসটা গ্রান্টেড হয় এবং সে ফিলাডেলফিয়ার ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে সেখানে হুইল চেয়ারের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি এখানে সম্পূর্ণ একা থাকতেন। আর ওনার বাংলাদেশে বাড়ি হচ্ছে চট্টগ্রামে, যেখানে তার পুরো পরিবার বসবাস করেন। কতটা হৃদয় বিদারক একটা ঘটনা। এবং এখানে একরামুল হকের কিছু ভুল, সেটা হচ্ছে যে ওনার উচিত ছিল যখন কার্লোস দেখলো যে কার্লোস মাদকাসক্ত, তো তখনই তার উচিত ছিল যে এই মদ্যপ লোকটার কাছে তো আমাকে অবশ্যই খালি হাতে যাওয়া ঠিক হবে না। তো যাই হোক, আসলে এটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের বাংলাদেশ কমিউনিটির জন্য। মহান আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আমিন।